দর্শক, পিএসজি মেসিকে 30 নম্বর জার্সি পরার জন্য প্রস্তাব দিল। অন্যদিকে ব্রিটিশ এক মডেলের সঙ্গে ডেট করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পুরো বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। প্রথমেই আসা যাক মেসির কাছে। বার্সেলোনা থেকে বাদ পড়ার পর লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। ইতিমধ্যেই 2 বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছেন, মেসিকে 30 নম্বর জার্সি পরার জন্য প্রস্তাব দিয়েছে পিএসজি। এই জার্সি পরেই বার্সেলোনায় অভিষেক হয় মেসির। এরপর 19 নম্বর জার্সিও পরেছিলেন তিনি। পিএসজিতে 10 নম্বর জার্সি পরেন মেসির বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ নেইমার। একটানা 21 বছর বার্সার হয়ে খেলার পর পিএসজিতে যোগ দিলেন মেসি। আর্থিক কারণে শেষ পর্যন্ত বার্সা মেসিকে ধরে রাখতে পারল না, আর তাই তো বন্ধু নেইমারের আবেদনে পিএসজিতে যোগ দিলেন বার্সার সাবেক এই তারকা। এবার যাওয়া যাক নেইমারের কাছে। ব্রিটিশ মডেলকে ডেট করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ বিষয়ে এখন চারিদিকে জল্পনা কল্পনা চলছে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এক ব্রিটিশ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন উঠেছে। এক ব্রিটিশ ট্যাবলয়েডের সূত্রে এই খবরটি নিয়ে ক্রমেই জল্পনা কল্পনা বাড়ছে। বলা হচ্ছে হালের ক্রেজ নেইমারের সঙ্গে যার নাম জড়িয়েছে তিনি ব্রুনা বিয়ানকার্দি। এই ব্রিটিশ ইনফ্লুয়েন্সার পেশায় একজন মডেলও, যদিও এসব নিয়ে এখনও মুখ খুলেননি নেইমার কিংবা ব্রুনা বিয়ানকার্দি। ট্যাবলয়েডটির দাবি, ইবিজ যাতে নেইমারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে ব্রুনাকে। সম্প্রতি নেইমার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তার সঙ্গে দেখা যায় ডি মারিয়া, লিওনেল মেসি, মার্কো ভেরাত্তি ও পারদেসকে। সেই সূত্রের খবর, সেখানেই নেইমার ব্রুনার সঙ্গে বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর যেখানে উপস্থিত ছিলেন লিওনেল মেসির স্ত্রী। তো বন্ধুরা, লিওনেল মেসির 30 নম্বর জার্সি পরা ও নতুন করে নেইমারের প্রেম নিয়ে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে করে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।